অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়ের একমাত্র কন্যা আরাধ্যা বরাবরই তাকে আগলে রাখে তার মা। অনেক ভিডিওতেই দেখা গেছে ঐশ্বরিয়া তার মেয়েকে কতটা যত্নে রেখেছে, এমনকি আরাধ্যার গায়ে যেন মিডিয়ার কোনো আঁচ না লাগে সেদিকেও সদা সতর্ক থাকেন তার বাবা মা। কিন্তু সম্প্রতি আরাধ্যার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় শুরু হয়েছে নানা জল্পনা। जब लड़ी पिरोई जाती है तब कवि की वाणी से एक मीठी कविता बन जाती है। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আরাধ্যার একটি ভিডিও। সেখানে দেখা গেছে হিন্দি ভাষায় কবিতা আবৃত্তি করছে আরাধ্যা। হিন্দি পাঠের মধ্যে দিয়েই আরাধ্যা সেই ভিডিওতে বলে যে কোনো ভাষা শেখার জন্য কেন কবিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি কিভাবে ছড়ালো সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে জল্পনার শেষ নেই। ভিডিওতে আরাধ্যাকে স্কুলের পোশাকে দেখা গিয়েছিল, তাই ধারণা করা হচ্ছিল হয়তো স্কুল থেকেই ভিডিওটি ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটি সম্পর্কে অভিষেক বচ্চন জানালেন ভিন্ন কথা। সবিজ সংবাদ মাধ্যম পিঙ্ক ভিলার সূত্রে জানা যায় ভিডিওটি স্কুল থেকে ছড়ায়নি বলে জানিয়েছেন আরাধ্যার বাবা অভিষেক। তিনি বলেন ভিডিওটি ছড়িয়ে পড়েছে তাদের পরিবারের কারো কাছ থেকেই এবং সেটিও সম্মতিক্রমে। আরাধ্যা দুই অভিনেতা অভিনেত্রীর কন্যা এবং দুই অভিনেতা অভিনেত্রীর নাতনি, ফলে তার দিকে যে ক্যামেরার নজর থাকবে তাতে বিস্ময়ের কিছু নেই। আর এই ভিডিওতে এটাই পরিষ্কার, আরাধ্যা নিজের সংস্কৃতি সম্পর্কে পরিবার এবং মায়ের থেকে সুশিক্ষাই পাচ্ছে। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ।